হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি করে দেখাবো বাসমতি রাইস দিয়ে কিভাবে সহজে আপনারা চিকেন দম বিরিয়ানির রেসিপি বাসায় তৈরি করতে পারবেন। সেই রেসিপিটি আজকে আমি করে দেখাবো। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো যেহেতু এটা লম্বা প্রসেস, অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে। তো প্রথমে আমরা পেঁয়াজটা ফ্রাই করে নেব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তার জন্য এখানে তেল দিব 1.5 কাপ, পেঁয়াজ দিব 1.5 কাপ। তো বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজটা প্রথমে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজ বেরেস্তার জন্য একটু মোটা সাইজ করে কাটলে বেরেস্তাটা অনেক সুন্দর হয়, সেই জন্য চেষ্টা করবেন একটু মোটা রেখে কাটার জন্য। দেখুন ঠিক এই কালারটা আসলে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নেব, উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দিব যেন এক্সট্রা অয়েলটা সোপ করে নেয়। তো এখন আমি চিনি দিয়ে দিব 2 চা চামচ। চিনিটা দিয়ে বেরেস্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখান থেকে অর্ধেক আমি চিকেনে ব্যবহার করব আর অর্ধেক বিরিয়ানিতে ব্যবহার করব। তো এখন চিকেন নিব 1 কেজি। তো আদা বাটা নিব 2 টেবিল চামচ, রসুন বাটা নিব 2 টেবিল চামচ, জিরা গুঁড়া দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া নিব 2 চা চামচ, টমেটো সস দিব 1 টেবিল চামচ, লবণ দিব পরিমাণ মতো, বাদাম বাটা দিব 2 টেবিল চামচ। এখানে যে কোনো বাদাম বাটা আপনারা নিতে পারেন, এখানে আমি আমন্ড বাদাম বাটা নিয়েছি। তো টক দই নিব, পানি ঝরানো টক দই 2 টেবিল চামচ, বিরিয়ানি মশলা নিব 3 টেবিল চামচ। এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে আপনারা দিতে পারেন। ফ্রাইড অনিয়ন, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা দিব 1/2, আর ফ্রাইড অনিয়ন করার সময় যে তেলটা ছিল ওইখান থেকে আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নিব, মাখিয়ে আমি ঠিক 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দিব। তো চিকেনের পিসগুলো আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করলে বিরিয়ানিটা ভালো হয়। তো এখন আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এই ফাঁকে আমি বাসমতি রাইস নিব 500 গ্রাম। তো রাইসটা ভালোভাবে ক্লিন করে নিব পানি দিয়ে। তো এখানে আপনারা নর্মাল পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট, আর বাসমতি রাইস নিলে 30 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। তো দেখুন যখন পানিটা এরকম ক্লিন হয়ে যাবে তখন আমি এই চালটা এই পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাহলে বিরিয়ানি হতে সময় কম লাগবে। তো এখন আমি আলুগুলো ভেজে নেব, সেই জন্য পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা আমার ছিল সেই তেলে আমি 4 পিস আলু নিব, লবণ পরিমাণ মতো এবং সামান্য জাফরান কালার, অর্থাৎ ফুড কালার দিয়ে আলুগুলো ভেজে নিব। তো বিরিয়ানির ক্ষেত্রে আপনারা অবশ্যই হাঁড়িটা একটু তলানিটা যেন একদম মোটা থাকে, আর যদি ননস্টিকের প্যান যদি কারো বাসায় না থাকে তাহলে যখন বিরিয়ানিটা করবেন তখন যেন হাঁড়ির নিচে একটা তাওয়া দিতে পারেন। তো আলুটা এখানে আমি 80%-এর মতো সেদ্ধ করে নিব এই ভাজাতে, তারপর ওই একই তেলে পেঁয়াজ দিব 1/2 কাপ, দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। তো হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা চিকেনটা মশলার সাথে মাখিয়ে ইনস্ট্যান্ট রান্না করে নেবেন, তাহলে আর সমস্যা নেই।
আর যদি সময় থাকে তাহলে কম পক্ষে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দেবেন, এতে বিরিয়ানিটা অনেক টেস্টি হবে। তো এখন আমি লো ফ্লেমে রেখে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এই ফাঁকে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, যাতে করে চিকেনটার সাথে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায় একদম 100%। তো ঢেকে রেখে দিব চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই ফাঁকে দেখুন 30 মিনিট পর আমার চালটা ভিজে একদম বড় হয়ে গেছে। তো এখন আমি পানিটা ঝরিয়ে রেখে দেবো একটা স্ট্রেনারে। তো এখন রাইসটা সিদ্ধ করার জন্য প্রথমে ছড়ানো একটা পাত্রে দারচিনি দিব 6 পিস, শাহি জিরা দিব 1/2 চা চামচ, এলাচ দিব 8 পিস, লং দিব 4 পিস, আর গোলমরিচ দিব 10 পিস দিয়ে রেখে দিব। এই ফাঁকে চিকেনটা আমার অর্ধেকটা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে এসে 1/2 কাপ পানি দিয়ে আবারও লো ফ্লেমে এই চিকেনটা রান্না করে নিব ঠিক 90%, আর 10% আমার দমে দেওয়ার পরে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় একদম। তো চিকেনটা আমি এখন ঢেকে একদম 90% সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। তো এখন আমি এই চালটা সেদ্ধ করার জন্য যে পানিটা নিয়েছিলাম সেই পানিতে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ এবং লবণ দিব পরিমাণ মতো, দিয়ে ভেজানো চালটা এখানে দিয়ে দিব। তো ভেজানো চালটা তখনই দিব যখন নাকি দেখব পানিটা একদম ফুটে উঠেছে, সেই মুহূর্তে আমি চালটা দিয়ে দিব। তো এখানে হালকা একদম আলতোভাবে নাড়তে হবে যেন চালটা ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে যখন আমরা চালটা ধুয়ে নিয়েছিলাম সেই মুহূর্তেও কিন্তু চালটা ধীরে ধীরে ধুয়ে নিতে হবে। লেবুর রস দিব 1 টেবিল চামচ, এতে করে বিরিয়ানির চালটা একদম সাদা থাকবে। ইচ্ছে করলে লেবুর রসটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে রাইসটা একদম সাদা হবে। তো দেখুন ঠিক 5 মিনিট পর আমি দেখব চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এটা আপনাদের কম বা বেশিও লাগতে পারে, কিন্তু আমার ঠিক 5 মিনিটই লেগেছিল। দেখুন চালটা একদম 80% সিদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আমি চালটা একটা স্ট্রেনারে ছেঁকে নিব, নিয়ে সাথে সাথে রান্না করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিব। তো এখন আমি চালটা একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। তো দেখুন চিকেনটাও আমার এদিকে 90% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। বিরিয়ানি মশলা দিব 1 টেবিল চামচ। দিয়ে সেদ্ধ করা চালটা দিয়ে দিব রাইসটা। তো এদিকে আমি জাফরান পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই জাফরান কালারটা দিয়ে দিব। তো দেখুন জাফরান ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। মেল্টেড ঘি দিব এখানে 3 টেবিল চামচ, অর্থাৎ ঘিটা আমি মেল্ট করে নিয়েছিলাম। তারপরে বাকি অর্ধেক পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব, ফ্রাইড অনিয়ন, ফ্রেশ পুদিনা পাতা দিব, অর্থাৎ এখানে এটা অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি ফ্লেভারের জন্য দিয়েছি, কেউ চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তারপরে কেওড়া জল দিব 1/2 টেবিল চামচ, দিয়ে এটা 15 মিনিটের জন্য দমে রেখে দিব। তো ফিরে আসছি 15 মিনিট পর, একদম লো ফ্লেমে রাখবো। আর যাদের কাছে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। তো দেখুন 15 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যায়নি, একদম সুন্দর হয়েছে। তো পারফেক্টভাবে চিকেনটা রান্না করে নিলে এবং চালের প্রসেসটা যদি আপনারা ঠিকঠাক রাখেন অবশ্যই বিরিয়ানিটাও একদম 100% পারফেক্ট হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো দেখুন আলুটা একদম সফট হয়েছে, তো অনেক গরম, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। আর চিকেনটাও ভালোভাবে একদম 100% কুক হয়ে গিয়েছিল। তো দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিবেন। তো দেখুন চিকেনের ভিতরটা কতটা জুসি হয়েছে এবং 100% চিকেনটা রান্না হয়ে গিয়েছিল, একদম সিদ্ধ হয়ে গিয়েছিল ভালোভাবে। তো আমার রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।